बदरपुर माछिमपुर जीपीते नदी भांगन एवं बानभासी खोज निले तृणमूल कांग्रेस राज्यसभा सांसद सुस्मिता देव একদিকে বরাক নদীর ভাঙন অন্যদিকে জাটিঙ্গা নদীর ভাঙন দুটি নদীর পাশে রয়েছে বড়খলা সমষ্টি বদরপুর মাছিমপুর জিপি দুটি নদীর ভয়াবহ ভাঙনে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে দীর্ঘ বছর অপেক্ষার প্রহর গুনার পর অবশেষে বড়খলা বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের প্রচেষ্টায় ওই এলাকায় একটি পাকা সড়ক বরাদ্দ করা হয়েছিল কিন্তু জাটিঙ্গা নদীর ভয়াবহ স্রোতে সড়কের উপর বিভিন্ন স্থান ধ্বংস হয়ে গিয়েছে ফলে বৃহত্তর এলাকার জনগণ বিপাকে পড়েছেন বিশেষ করে স্কুল কলেজে ছাত্রছাত্রী সহ অসুস্থ রোগীদেরকে সময়মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না যুগাযোগের একমাত্র সড়কটি নরকে পরিণত হয়েছে শনিবার তৃণমূল নেত্রী তথা বর্তমান রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব সরজমিন সেখানে পরিদর্শন করেন বাদ্রিপার মাজিদ আলী এলপি স্কুল বাদ্রিপার জাটিঙ্গা সড়ক মাছিমপুর জাটিঙ্গা সড়কের ভয়াবহ অবস্থা নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করেন অতিসত্বর সংস্কারের আশ্বাস দিয়েছেন তিনি এবং এছাড়াও বিদ্যুৎ লাইন পুনরায় সংযোগ বন্যা প্লাবিত এলাকায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী সহ ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এলাকায় দেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন তিনি এদিন উপস্থিত ছিলেন রাজ্যিক তৃণমূলের সম্পাদক মোহন লাল দাস জেলা তৃণমূলের সভাপতি রাজেশ দেব বড়খলা ব্লক তৃণমূলের সভাপতি আসারউদ্দিন লস্কর প্রলয়ঙ্করী বন্যায় বড়খলার বিভিন্ন এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সরকারি সহায়তা পাইয়ে দিতে তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের কাছে জোরালো দাবি জানান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত লস্কর অনেক গড়বড়ি দিবে মানুষের ফ্যাসিলিটি নামে তো নাম রেকর্ডপত্র ফ্যাসিলিটি দেওয়া হয়েছে না আজকে যেই বাড়ির বোয়াত আছে এই বাড়িও ডুবাইছে ফ্যাসিলিটি কিচ্ছু পাইছে না লিস্ট টুস্টারা সব নে আধার কার্ড ভোটার আইডি প্যান কার্ড যেগুলো ডকুমেন্ট লাগে সব লইয়া যায় কিন্তু ফ্যাসিলিটি কিন্তু কিচ্ছু দে পাইছে না পুরা বদরপুর মাসিমপুর যে মিষ্টি নিয়ে দিচ্ছে কিছু বাকিও পাইছে না 3,000-4,000 করে একটা আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল এটা টোটালি দেওয়া হয় না মানে পুরা বদরপুর মাসিমপুর জীবিটারে সরাইয়া রাখো আবার কইবার মতো খাও না বদরপুর মাসিমপুর জীবিটা এখন বরকলাতেই আছে না শিলচরে গেছে এই এরিয়াটা শিলচরে আছে আপনি যেখানে বসে আছেন এটা শিলচরের এরিয়া না না শিলচর কাটি যে এখন কাটি যে আপনি শুনছেন কি আর আবার কতটা ইয়ো হিবাজু আবার দিদির জানা আছে আমরা এক মিনিট বলতে আমরা যে জায়গা ভিজিট করি এখন এক গ্রামে এত সাইকেল মানা নিছে এক গ্রামে সাইকেল মানা মানে তো বৈষম্য করা হয় আমরা ডিপিট সীমা সাড়ে মুষ্টিমে কিছু মানুষে পায় আর কেউ পায় না মাইনরিটি লইয়া গেছি তারপরে লাগে এখান থেকে দুজন আমাকে পাঠিয়ে দিও ফ্ল্যাটটা যাও ফ্ল্যাটের মধ্যে তো কাজ হবে না আমরা মানি না নষ্ট হবে কাজটা কিন্তু এটা আমি দায়িত্ব নিলাম ইঞ্জিনিয়ারকে ধরে ডিসিকে ধরে আমি ঠিকভাবে কাজটা আমি বোর্ডটা দেখি লাইব আর কোহান সাই ম্যাডাম ওই যে আমরা যে নিসা যে ওই লেভেলটা হয়ে গেলে আমরা জড়াইছে একবার 20 দিয়া গেছে আপনার না আগে গেলে ভাইবা আর মাংসিয়া লইয়া গেছি আর নিসা দেখা প্রথমে আমরা নিয়ম হলো কাজ হলে বোর্ড লাগাইতে লাগবো বোর্ডটা নাই কেন রিপেয়ারিং এনি ওয়ার্ক রাজেশ
যতটুকু উচ্চ হওয়ার কথা ছিল একটু ডাউন হয়ে গেছে। লোকাল মানুষ আছে আমিও যাই, আরো দুইজন আছে সামনে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।